Assalamualaikum warahmatullahi wabarakatuh. Welcome to Learn Accounting with Nazrul Sir YouTube channel and Facebook page. Learn Accounting with Nazrul Sir YouTube channel and Facebook page. আপনাদের সকলকে স্বাগত। বাসায় বসে অ্যাকাউন্টিং এর অঙ্কের সহযোগিতা নেওয়ার জন্য একটি পরিপূর্ণ গাইডলাইন হিসেবে এবং বাসায় গৃহশিক্ষকের বিকল্প হিসেবে রেগুলার আমার এই চ্যানেলের সাথেই থাকুন এবং অন্যদেরও আমার এই চ্যানেলের সাথে সংযুক্ত রাখুন। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন, তাহলে নতুন নতুন অঙ্কের সমাধান সাথে সাথে পেয়ে যাবেন। আর আপনারা যারা ইতিমধ্যে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, আমার ভিডিওগুলো দেখছেন, আমার ভিডিওগুলোতে লাইক করেছেন, কমেন্টস করেছেন, শেয়ার করেছেন, তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম পত্র থেকে ব্যাংক সমন্বয় বিবরণী অধ্যায় থেকে ঢাকা বোর্ড 2021 সালের 6 নম্বর অঙ্কটি। আপনাদের সাথে উপস্থাপনায় আমি আছি মোহাম্মদ নজরুল ইসলাম, সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান বিভাগ, সেন্ট্রাল উইমেন্স কলেজ, টিকাটুলি, ঢাকা। প্রথমে আমরা একটু অঙ্কটা দেখে নিই। 2020 সালের 30 জুন তারিখে সাপ্পির অ্যান্ড কোম্পানি এর নগদান বই মোতাবেক ব্যাংক জমার পরিমাণ 87,300 টাকা ছিল, কিন্তু উদ্বৃত্তের সাথে ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্তের মিল ছিল না। অনুসন্ধান করে দুই বইয়ের উদ্বৃত্তের গড় মিলে নিম্নলিখিত কারণগুলো খুঁজে পাওয়া যায়। তাহলে আমরা কিভাবে করব? প্রথম কথা হচ্ছে আমার দেওয়া আছে নগদ, প্রথমত আমার দেয়া আছে নগদাম বই মোতাবেক ব্যাংক জমার পরিমাণ। আমরা জানি আমার এখানে বই হচ্ছে দুইটি, একটি নগদাম বই, একটা ব্যাংক বই। আমার যে লেনদেনগুলি দেয়া থাকে লেনদেনগুলো একটা জায়গায় লিপিবদ্ধ হয়, একটা জায়গায় বাদ পড়ে। এখন আমার যদি নগদাম বইতে লিপিবদ্ধ হয়, যদি ডেবিটে লিপিবদ্ধ হয় মানে যোগ করা হয়েছে, আমি এটাকে বিয়োগ করে দিব। যদি লিপিবদ্ধতা ডেবিট হয়ে থাকে আমি এটাকে ক্রেডিট করে দিব মানে বিয়োগ করে দিব। আর যদি আমার নগদান বইতে ক্রেডিটে লিপিবদ্ধ হয়ে থাকে এটাকে আমি ডেবিট করে দিব অর্থাৎ যোগ করব। আর যদি আমার নগদান বইতে লিপিবদ্ধ হয় না, হয়েছে কোথায়? ব্যাংক বইতে। তাহলে নগদান বইতে লিপিবদ্ধ করতে হবে। ব্যাংক বইতে যদি ক্রেডিট করে ব্যাংক, তাহলে ব্যাংক যদি ক্রেডিট করে আমি নগদান বইতে করব ডেবিট, অর্থাৎ আমি আমার ব্যাংক সমন্বয় বিবরণীতে প্লাস করে দিব। আর যদি আমি বুঝি যে ব্যাংক থেকে আমার টাকাটা কেটে নিয়েছে বা ব্যাংক ডেবিট করেছে, তাহলে আমি কি করব? আমার নগদান বইতে আমি ক্রেডিট করব, অর্থাৎ আমি ব্যাংক সমন্বয় বিবরণীতে মাইনাস করে দিব। তাহলে আমরা কি পেলাম? নগদান বইতে যদি আমি প্লাস ডেবিট করে থাকি, ডেবিট মানে প্লাস, ক্রেডিট মানে মাইনাস, যদি নগদান বইতে আমি প্লাস অলরেডি হিসাবভুক্ত করে থাকি ডেবিটে, তাহলে এটাকে ক্রেডিট করে দিব, আর যদি অলরেডি ক্রেডিটে হিসাবভুক্ত করে থাকি এটাকে আমি ডেবিট করে দিব, তাহলে হয়ে যাবে। আর যদি হিসাবটা আমার ব্যাংকে হয়ে থাকে, নগদান বইতে বাদ পড়ে থাকে, তাহলে ব্যাংকে যদি ক্রেডিট করে আমি ডেবিট করব, ব্যাংক যদি ডেবিট করে আমি ক্রেডিট করব। বিষয়টা আমরা একটু পরে একটা ওয়ার্কিংসের মাধ্যমে দেখাবো। ওয়ার্কিংসটা যদি আপনারা একটু বুঝেন তাহলে ব্যাংক সমন্বয় বিবরণীটা আপনাদের কাছে অনেকটা সহজ হয়ে যাবে। তাহলে আসি, জুন মাসে ব্যাংক সার্ভিস চার্জ কর্তন করেছে। তো ব্যাংক যদি সার্ভিস চার্জ কর্তন করে, ব্যাংক এন্ট্রিটা দিয়েছে, তা ব্যাংক কর্তন করেছে মানে ডেবিট করেছে। ডেবিট করা মানে হচ্ছে ব্যাংক ডেবিট করা মানে টাকাটা মাইনাস করেছে। এখন আমার উচিত নগদান বইতে মাইনাস করা। তাহলে আমার এটা কি হবে? মাইনাস হবে। ব্যাংক প্রদেয় নোট পরিশোধ করেছে, তাহলে ব্যাংক আমার অ্যাকাউন্ট থেকে টাকা মাইনাস করেছে, আমিও মাইনাস করব, অর্থাৎ আমি নগদান বইতে এটাকে মাইনাস করব, আমার ব্যাংক সমন্বয় বিবরণীতে মাইনাস করব। ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় হয়েছে, ব্যাংকে আমার টাকাটা প্লাস হয়েছে, এখন আমি ব্যাংক সমন্বয় বিবরণী বা আমার নগদান বইতে আমি প্লাস করে দেব। ব্যাংকে জমাকৃত চেক অমর্যাদাকৃত হয়েছে, তাহলে ব্যাংকে জমা যখন দিয়েছিলাম তখন আমি নগদান বইয়ের ডেবিট পাশে লিখছিলাম, এখন এটা প্রত্যাখ্যান হয়েছে, অমর্যাদা হয়েছে, আমি নগদান বই ডেবিট মানে হচ্ছে প্লাস, এখন আমি এটাকে মাইনাস করে দিব, তাহলে এটা আমার মাইনাসে আসবে। ব্যাংক সুদ মঞ্জুর করেছে, তাহলে ব্যাংক কি করছে? প্লাস করেছে। তাহলে আমি কি করবো? আমার নগদান বইতে প্লাস করে দিব। তাহলে আসি, পথে আমার কাছে জানতে চেয়েছে উপর্যুক্ত তথ্য অনুযায়ী ব্যাংক কত টাকা ক্রেডিট মেমোরেন্ডাম ইস্যু করেছে তার পরিমাণ নির্ণয় করো, অর্থাৎ ব্যাংক কত টাকা ক্রেডিট করেছে নিজ থেকে সেটা আমার কাছে জানতে চেয়েছে। দুই নম্বরে খতে 1, 2, 3 ও 4 নম্বর তথ্যের আলোকে সাব্বির অ্যান্ড কোম্পানির হিসাব বইতে প্রয়োজনীয় জাবেদা দাখিলা দেখো, ব্যাখ্যার প্রয়োজন নেই। এখানে জাবেদা দাখিলা চেয়েছে, চারটি জাবেদা দাখিলা চেয়েছে,
গত এবার কাছে জানতে চেয়েছে 2020 সালের 30 জুন তারিখে ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্তের পরিমাণ নির্ণয় করো। অর্থাৎ আমার নগদান বই মোতাবেক উদ্বৃত্ত দেওয়া আছে, আমি ব্যাংক বিবরণী মোতাবেক উদ্বৃত্তটা বের করব। তাহলে আমরা আসি একটু আগে যেটা প্রশ্ন পড়ার সময় আলোচনা করেছিলাম সেই জিনিসটা একটা অঙ্কের মধ্যে এসে আলোচনা করব। তাহলে আমাদের কতে কি চেয়েছে, কতে চেয়েছে উপযুক্ত তথ্য অনুযায়ী ব্যাংক কত টাকার ক্রেডিট মেমোরান্ডাম ইস্যু করেছে তার পরিমাণ। তাহলে আমরা কি করবো, ব্যাংক কর্তৃক লভ্যাংশ অর্থাৎ ব্যাংক কি আমার পক্ষ হয়ে আদায়, মানে ব্যাংকে আমার পক্ষ হয়ে ব্যাংক সরাসরি ক্রেডিট করেছে কি কি, সেটা হচ্ছে আমার ক্রেডিট মেমোরান্ডাম। তাহলে ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় 6,500 টাকা আর ব্যাংক সুদ মঞ্জুর করেছে 700 টাকা, যোগ করলে আমরা পাচ্ছি 7,200 টাকা। অর্থাৎ ব্যাংক ক্রেডিট মেমোরান্ডাম ইস্যু করেছে তার মোট পরিমাণ হচ্ছে 7,200 টাকা। খতে আমার কাছে জানতে চেয়েছে 1, 2, 3 ও 4 নম্বর তথ্যের আলোকে সাব্বিরান কোম্পানির বইতে প্রয়োজনীয় জাবেদা দাখিলা দেখাও, ব্যাখ্যার প্রয়োজন নেই। তাহলে আমরা আসি সাব্বিরান কোম্পানি জাবেদা দাখিলা, প্রথমে আসি এক নম্বরটা। এক নম্বরে বলেছি কি, এক নম্বর বলছে জুন মাসে ব্যাংক সার্ভিস চার্জ কর্তন করছে। তাহলে সার্ভিস চার্জ কর্তন করে জাবেদা কি, ব্যাংক চার্জ হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট 350 টাকা, 350 টাকা জুন মাসে ব্যাংক সার্ভিস চার্জ কর্তন করেছে। এরপর আমরা আসি একের পরে বলেছে দুই ছিল ব্যাংক প্রদেয় নোট পরিশোধ করেছে। তাহলে প্রদেয় নোট কমে গেছে, প্রদেয় নোট কমে গেলে প্রদেয় নোট ডেবিট, আর ব্যাংকের তো টাকা কমে গেছে ব্যাংক ক্রেডিট। তাহলে প্রদেয় নোট হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট 1,200 টাকা, 1,200 টাকা। ব্যাখ্যা লিখলাম ব্যাংক প্রদেয় নোট পরিশোধ করেছে। আচ্ছা, এর মধ্যে আরেকটি কথা হচ্ছে আমার মনে হয় বলেছিল ব্যাখ্যার প্রয়োজন নেই, তাহলে ব্যাখ্যাগুলো আমরা না লিখলেও চলবে, ব্যাখ্যাগুলো আমার না লিখলেও চলবে। কিন্তু ব্যাখ্যাগুলো আমি পড়তেছি প্রথম দিকে এই কারণে যে ব্যাখ্যা চাইলে আমি কি ব্যাখ্যা লিখবো সেটা যাতে আমাদের জানা হয়ে যায়, এই জন্য ব্যাখ্যাগুলো আমরা একটু দেখে রাখি। কিন্তু ব্যাখ্যা যদি বলে ব্যাখ্যার প্রয়োজন নেই সেক্ষেত্রে আমরা ব্যাখ্যা দিব না, সময় নষ্ট করার দরকার নেই। তাহলে এখানে আমরা যদি ব্যাখ্যা চাইতো তাহলে আমরা লিখতাম ব্যাংক প্রদেয় নোট পরিশোধ করেছে। এরপর হচ্ছে তিন নম্বরে ছিল ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায়। তাহলে ব্যাংকে আমার টাকা জমেছে, ব্যাংক হিসাব ডেবিট, কি আদায় করেছে লভ্যাংশ হিসাব ক্রেডিট। তাহলে ব্যাংক হিসাব ডেবিট, লভ্যাংশ হিসাব ক্রেডিট 6,500 টাকা, 6,500 টাকা। তাহলে ব্যাখ্যা চাইলে আমরা লিখতাম ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় হয়েছে। চার নম্বরে আমাকে বলেছে ব্যাংকে জমাকৃত চেক অমর্যাদাকৃত হয়েছে। তাহলে অমর্যাদাকৃত যদি হয় চেকটা আমাকে দিয়েছিল কে, কোনো একজন দেনাদার বা প্রাপ্য হিসাব, তাহলে দেনাদারের পরিমাণ বাড়িয়ে দিব, ব্যাংকের টাকা কমিয়ে দিব। তাহলে প্রাপ্য হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। যদি ব্যাখ্যা চাইতো আমি দেখতাম ব্যাংকে জমাকৃত চেক অমর্যাদাকৃত হয়েছে 10,000 টাকা, 10,000 টাকা। এই ছিল আমার জাবেদা। তারপর আমরা আসি গতে। গতে বলেছে 2020 সালের 30 জুন তারিখে ব্যাংক সমন্বয় বিবরণী মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্তের পরিমাণ নির্ণয় করো। তা আমরা প্রশ্নটাকে আগে আবার পড়বো, পড়ে আমি এখানে একটা বিষয় লিখেছি আমার বই কয়টা, বই হচ্ছে দুইটা, একটা নগদান বই, একটা ব্যাংক বিবরণী বা পাসবই, একটা ব্যাংক বিবরণী বা পাসবই, আর একটা হচ্ছে নগদান বই। আমার কি হয় একটা জায়গায় আমার এন্ট্রি দেওয়া হয় আর একটা জায়গায় বাদ পড়ে। তা নগদান বইয়ের ডেবিট পাস মানে হচ্ছে আমার প্লাস, নগদান বইয়ের ক্রেডিট পাস মানে হচ্ছে আমার মাইনাস। ব্যাংক বিবরণীর ডেবিট পাস মানে হচ্ছে আমার মাইনাস, ব্যাংক বিবরণীর ক্রেডিট পাস মানে হচ্ছে আমার প্লাস। এই বিষয়টা যদি আপনাদের মাথায় রাখেন তাহলে এই অঙ্কটা করা সহজ হয়ে যাবে। তার মানে নগদান বইতে আমরা ডেবিট লিখবো, প্লাস লিখবো, ক্রেডিট লিখবো, মাইনাস লিখবো, আর ব্যাংক বিবরণীতে উল্টা লিখবো, ডেবিট লিখবো, মাইনাস লিখবো, ক্রেডিট লিখবো, প্লাস লিখবো। তো কখন আমার এটা ঠিক থাকবে, যতক্ষণ পর্যন্ত বলবে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত বা ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত। যদি কখনো জমাতিরিক্ত বলে, যদি কখনো জমাতিরিক্ত বলে যে নগদান বই অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত, সব ঠিক থাকবে, শুধু এই প্লাসকে মাইনাস করে দিব, এই মাইনাসকে প্লাস করে দিব, আর কিছু না। আর যদি বলে ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমাতিরিক্ত, ব্যাংক বিবরণীর মোতাবেক ব্যাংক জমাতিরিক্ত, তখন আমরা কি করবো, শুধু এটাকে মাইনাসকে প্লাস করে দিব, প্লাসকে মাইনাস করে দিব, আর কিছু করা লাগবে না। আর যেটা আমরা আলোচনা করতেছি একই আলোচনা থাকবে, সবকিছু এক থাকবে, শুধু প্লাস মাইনাসটা চেঞ্জ হবে জমাতিরিক্তের সময়। এগুলো এক। দ্বিতীয় কথা, আমি এখানে নগদান বই এবং ব্যাংক বিবরণী, তাহলে কার ভিত্তি ধরে করব, আমি যদি নগদান বইয়ের ভিত্তি ধরে করি তাহলে প্রত্যেকটা জিনিসকে আমি আইডেন্টিফাই করব নগদান বইতে। এই যে আমি একটা বক্স করে দিয়েছি, মানে এখানে 350 টাকা, এখানে 350 টাকা, 350 টাকা লিখে আমি একটা বক্স করে দিয়েছি। আমি যখন নগদান বই অনুযায়ী করব তখন নগদান বইতে বক্সগুলি করব, আর যখন আমি ব্যাংক বিবরণী মোতাবেক করব তখন আমার বক্সগুলি করব আমি ব্যাংক বিবরণীতে।
তখন আমি আইডেন্টিফাই করব জিনিসগুলোকে নিব আমি ব্যাংক বিবরণীতে। তাহলে আমার আলোচ্য অঙ্কে আমার দেয়া আছে নগদান বই মোতাবেক ব্যাংক জমার পরিমাণ 87,300 টাকা, অর্থাৎ আমার নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত দেয়া আছে। যেটা দেয়া আছে তাকে ধরে আমি করব, যেটা দেয়া আছে তাকে ধরে করব। গেল আমার এটা। তাহলে আমরা প্রথমে কি পেলাম, আমি নগদান বইয়ের মধ্যে একটা ডেবিট একটা ক্রেডিট সাইড নিব, ব্যাংক বিবরণীতে একটা ডেবিট একটা ক্রেডিট সাইড নিব। নগদান বই ডেবিট মানি প্লাস, নগদান বই ক্রেডিট মানি মাইনাস, ব্যাংক বিবরণী ডেবিট মানি মাইনাস, ব্যাংক বিবরণী ক্রেডিট মানি প্লাস। তাহলে আমরা আসি একটি একটি করে লেনদেন আমরা দেখি, আর এখানে আমরা নাম্বারিংটা করব, তাহলে আমার অঙ্কটা করতে সুবিধা হবে। এক নম্বরে বলছে জুন মাসে ব্যাংক সার্ভিস চার্জ কর্তন করেছে, তাহলে আমার এন্ট্রিটা হয়েছে কোথায়, ব্যাংকে। তাহলে ব্যাংক কি করেছে, ডেবিট করেছে বা মাইনাস করেছে, যেটা আপনাদের বুঝতে সুবিধা। তাহলে ব্যাংক কি করেছে, 350 টাকা ডেবিট করছে বা মাইনাস করছে। ব্যাংক যদি মাইনাস করে আমাকেও মাইনাস করতে হবে, ব্যাংক যদি মাইনাস করে আমাকেও মাইনাস করতে হবে, ব্যাংক যদি প্লাস করে আমাকেও প্লাস করতে হবে, ব্যাংক মাইনাস করলে আমাকে মাইনাস করতে হবে, ব্যাংক প্লাস করলে আমাকে প্লাস করতে হবে। তারপর আসি, এরপর আমার কাজ হচ্ছে জমাতিরিক্ত বেলায় যে কথাটা বলছিলাম সেটা আমরা অঙ্কের মধ্যে দেখব, মানে ওই চিহ্নটা যে চেঞ্জ করব, চিহ্নটা চেঞ্জ করবো হচ্ছে অঙ্ক শেষে, চিহ্নটা চেঞ্জ করবো এরকম আলোচনা করে আমরা বসিয়ে তারপরে চেঞ্জ করবো, মানে প্রথম থেকে চেঞ্জ করবো না, চেঞ্জ করবো আমরা উত্তর লেখার সময়, ব্যাংক জমাতিরিক্ত সময়। তাহলে আমরা আসি, তাহলে এখানে আমরা পেলাম 350 টাকা ব্যাংক কর্তন করেছে, তাহলে এই 350 টাকা কোথায় বসবে, যেহেতু আমি নগদান বই মোতাবেক করবো, নগদান বইতে কোথায় বসার কথা, আমার এটা ক্রেডিট করার কথা, আমি ক্রেডিট পাশে লিখলাম, লিখে এটাকে একটা বক্স করে দিলাম যেটা আমার মাইনাস হবে। গেল এক। দুই নম্বরে ব্যাংক প্রদেয় নোট পরিশোধ করেছে, কে পরিশোধ করছে, ব্যাংক। তাহলে এন্ট্রিটা হয়েছে কোথায়, ব্যাংকে। যেখানে আগে এন্ট্রি হয়েছে সেখানে আমি আগে এন্ট্রিটা দিয়ে দেবো। পরিশোধ করলে কোথায় এন্ট্রি হবে, পরিশোধ করলে আমার মাইনাসে এন্ট্রি হবে। মাইনাস মানে ডেবিট পাশে আমার 1200 টাকা, মাইনাস মানে ডেবিট পাশে আমার 1200 টাকা। তাহলে এই 1200 টাকা আমি আর কোথায় দেখাবো, আমি দেখাবো নগদান বইতে ক্রেডিট পাশে। তাই ক্রেডিট পাশে যেহেতু দেখাবো এটাকে বক্স করে দিলাম। এরপর আমরা আসি তিন নম্বরে, ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায়, ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায়। তাহলে কোথায় এন্ট্রি হয়েছে, এন্ট্রি হয়েছে ব্যাংকে, ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায়। এন্ট্রি হয়েছে কোথায়, ব্যাংকে। তা ব্যাংকে আমার লভ্যাংশ আদায় করলে আমার টাকা বাড়ে না কবে, আমার টাকা বাড়ে। ব্যাংক টাকা বাড়লে কি করে, ক্রেডিট করে, ক্রেডিট করে বা প্লাস করে, যেটা বলি। ব্যাংক লভ্যাংশ আদায় করছে, আমার অ্যাকাউন্টে টাকা আসছে, তাহলে ব্যাংকে এন্ট্রি হয়েছে। এন্ট্রি হয় নাই কোথায়, নগদান বইতে। তাহলে ব্যাংকে প্লাস হইলে আমি প্লাস করবো, ব্যাংক ক্রেডিট করলে আমি ডেবিট করবো। কিন্তু ব্যাংকের ক্রেডিট মানি প্লাস, আমার ডেবিট মানি প্লাস, ব্যাংকের ক্রেডিট মানি প্লাস, আমার ডেবিট মানি প্লাস। তাহলে এই 6500 আমি 6500 নিয়ে আসলাম, এই 6500 আমি 6500 নিয়ে আসলাম। তাহলে 6500 আমার যেহেতু নগদান বইতে এন্ট্রিটা দেওয়া লাগবে, আমি এটাকে বক্স করে দিলাম। আমি এটাকে কি করলাম, অর্থাৎ আমার বইতে যদি কোনো এন্ট্রি বাদ পড়ে আমি আমার ঘরে বসাবো, আমার ঘরে এন্ট্রি বাদ পড়লে প্লাস বাদ পড়লে প্লাসে বসাবো, মাইনাস বাদ পড়লে মাইনাসে বসাবো। অর্থাৎ ব্যাংক মাইনাস করছে আমি মাইনাস করবো, ব্যাংক প্লাস করছে আমি প্লাস করবো, ব্যাংক মাইনাস করছে আমি মাইনাস করবো, ব্যাংক মাইনাস করছে আমি মাইনাস করবো, ব্যাংক প্লাস করছে আমি প্লাস করবো। তো যদি আমার নগদান বইয়ের এন্ট্রি হয় তাহলে প্লাস হলে মাইনাস হবে, মাইনাস হলে প্লাস হবে। আমরা দেখি একটু, তিন গেল, চার নম্বরে আসি। চার নম্বর বলছে ব্যাংকে জমাকৃত হচ্ছে অমর্যাদাকৃত হয়েছে। তা ব্যাংকে যখন জমা দিছিলাম তখন কোথায় দেখেছিলাম, নগদান বইতে। ব্যাংকে যখন জমা দিছিলাম আমি নগদান বই কোন পাশে দেখেছিলাম, ডেবিট পাশে। তা ব্যাংক টাকাটা আদায় করলে তার বইতে দেখাবে, তো ব্যাংকে তো টাকাটা আদায় করেনি। তা আমি যখন এন্ট্রি দিছিলাম নগদান বই ডেবিট পাশে এন্ট্রি দিছিলাম, কত, 10,000 টাকা। তা এখন যেহেতু আমার যদি আমরা কি বলে উভয় জের করতাম, তাহলে এই 10,000 টাকা এখানে প্লাস, এখানে আরেকবার বসিয়ে মিলিয়ে দিতাম। আর একটি কথা মনে রাখতে হবে, ব্যাংক সমন্বয় বিবরণী, এটাকে আমরা সমন্বয় করছি, এখানে আমরা ভুল শুদ্ধ সংশোধন করছি না, এটা ব্যাংক সংশোধন বিবরণী না, ব্যাংক সমন্বয় বিবরণী, এখানে আমরা সংশোধন করছি না, এটা হচ্ছে মনে রাখতে হবে। এখানে আমরা মিলাবো, সমন্বয় করব। তাহলে এখানে আমার প্লাস ছিল, এখন আমি মাইনাস করে দিব, আমার বইতে যদি আমার প্লাস হয় আমি মাইনাস করে দিব, মাইনাস হলে প্লাস করে দিব। তাহলে আমার এখানে আমার এন্ট্রি দিয়েছিলাম, এন্ট্রিটা বাদ পড়ছে কোথায়, ক্রেডিট পাশে, আমি এটাকে মাইনাস করে দিয়ে একটা বক্স করে দিলাম। তারপর আমরা আসি পাঁচ নম্বরে, পাঁচ নম্বর বলছে ব্যাংক সুদ মঞ্জুর করছে, ব্যাংক যদি সুদ মঞ্জুর করে আমার অ্যাকাউন্টে টাকা দিয়েছে, আমার অ্যাকাউন্টে টাকা বাড়ছে বা আমার অ্যাকাউন্টে ক্রেডিট করছে, তাহলে ব্যাংক আমার অ্যাকাউন্টে ক্রেডিট করেছে 700 টাকা। তাহলে ব্যাংক এন্ট্রি দিয়েছে, এন্ট্রিটা বাদ পড়ছে কোথায়, আমার নগদান বইতে, তাহলে ব্যাংক প্লাস করছে আমি প্লাস করবো,
আমার প্লাসে এন্টিটা বাদ পড়ছে, আমি প্লাসে বসিয়ে এটা বক্স করে দিলাম, ব্যাস শেষ। এখন আমার তার মানে আমি যখন অঙ্ক করবো আমার প্লাস হবে একটা দুইটা, অর্থাৎ 6500 টাকা প্লাস হবে আর 700 টাকা প্লাস হবে, আর মাইনাস হবে কয়টা, একটা দুইটা তিনটা। এই 10000 টাকা কিন্তু কিছু হবে না, এটার মধ্যে কিন্তু কোনো বক্স নাই, তার মানে মাইনাস হবে কয়টা, তিনটা, একটা 350, একটা 1200, একটা 10000। তো কোনটা কোনটা মাইনাস হবে, মাইনাস হবে এক নম্বর এন্ট্রিটা, দুই নম্বর এন্ট্রিটা, চার নম্বর এন্ট্রিটা। প্লাস হবে কোনটা কোনটা, তিন নম্বর এন্ট্রিটা আর পাঁচ নম্বর এন্ট্রিটা। আমরা আসি অঙ্কের মধ্যে, তিন নম্বর আর পাঁচ নম্বর এন্ট্রিটা প্লাস করে দিব। তাহলে আমরা সাবদিরিয়ান কোম্পানি ব্যাংক সমন্বয় বিবরণী 2020 সালের 30 জুন তারিখে প্রস্তুত, নগদান বই মোতাবেক ব্যাংক আমার উদ্বৃত্ত মধ্যে আছে 27300 টাকা, যোগ যোগলে ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় হয়েছে তিন নম্বরে, তিন নম্বর আর পাঁচ নম্বর এন্ট্রিটা প্লাস হবে, তিন নম্বরে বলেছিল ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায়, ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় হয়েছে। যদি আরো বড় করে লিখতে চাই তাহলে আমরা লিখতে পারি ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় হয়েছে কিন্তু নগদান বইতে লেখা হয়নি, চাইলে বড় করে লিখতে পারি, আর এতটুকু লিখলেও আমার হয়ে যাবে। এই তিন লিখা প্রশ্নের মধ্যে পরীক্ষার হলে প্রয়োজন নেই, তিন লিখেছি যাতে আপনারা বুঝতে পারেন এখানে তিন নম্বর এন্ট্রিটা এখানে আসছে, তাহলে আমরা ইনার কলামে লিখলাম তিন আর পাঁচ না। তারপর আসি পাঁচ নম্বরে কি ছিল, ব্যাংক সুদ মঞ্জুর করেছে, ব্যাংক সুদ মঞ্জুর করেছে 700 টাকা, দুইটাকে যোগ করলাম, যোগ করলে 7200 টাকা। তাহলে আমি যদি 87300 টাকার সাথে এই 7200 টাকা যোগ করি, যোগ করলে আমার আসতেছে 94500 টাকা। তারপরে মাইনাস করব, মাইনাস করব কি কি, মাইনাস হবে আমার এক দুই চার, মাইনাস হবে কি কি, এক দুই চার, আমরা এক দুই চারকে আমরা কি করবো, মাইনাস করে দেব। তাহলে এই যে এক দুই চার আমরা মাইনাস করে দিছি। এক নম্বর ছিল কি, ব্যাংক সার্ভিস চার্জ কর্তন করেছে 350 টাকা, দুই নম্বর ছিল ব্যাংক প্রতিনোট পরিশোধ করেছে 1200 টাকা, চার নম্বরে ছিল ব্যাংকে জমাকৃত চেক অমর্যাদা হয়েছে 10000 টাকা। এই তিনটা যোগ করলে আমরা পাচ্ছি 11550 টাকা। তাহলে 94500 টাকা থেকে 11550 টাকা বাদ দিলে আমরা পাচ্ছি 92950 টাকা। এটা হচ্ছে ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমার উদ্দিষ্ট। এই ছিল আমার আজকের অঙ্ক। আমরা বিশেষ করে যে ওয়ার্কিংসটা দেখালাম এটা যদি আপনারা মোটামুটি কনসেপ্টটা ধরতে পারেন, আমি যেই জিনিসটা বুঝাতে চাচ্ছি সেই জিনিসটা যদি আপনারা ধরতে পারেন, তাহলে ব্যাংক সমন্বয় বিবরণীটা এর চেয়ে সহজ আর কোনো অঙ্ক আপনাদের কাছে হতেই পারে না, এবং অল্প সময়ের মধ্যে অ্যান্সার করা যাবে, অল্প সময়ের মধ্যে বোঝা যাবে। হয়তো আমার ভিডিওটা বড় হতে পারে আমি বুঝাতে গিয়ে, কিন্তু আপনারা যদি বুঝতে পারেন আপনাদের কাছে কম সময় লাগবে। আপনাদের যে কোনো মতামত উপদেশ পরামর্শ আমাদেরকে কমেন্টে লিখে জানান, ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আমাদের সাথেই থাকুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে সকলকে দেখার সুযোগ করে দিন, বেশি বেশি করে শেয়ার করুন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে ফেসবুকে শেয়ারের মাধ্যমে জানিয়ে দিন। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।